নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি উৎসাহিত কৰিবলৈ একেবাৰেই নাপাহৰিব দৰ্শকসকল আজিৰ প্ৰথমটো খবৰেই হৈছে এটা ডাঙৰ খবৰ চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষাত উকা বহি জমা দিয়া পৰীক্ষাৰ্থী উত্তীৰ্ণৰ অভিযোগ দুটা ফেচবুক পোষ্টত চাঞ্চল্যকৰ তথ্য এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ডাঙৰ খবৰ লখিমপুৰ মেডিকেল কলেজৰ চতুৰ্থ বৰ্গৰ 188টা পদৰ বাবে অনুষ্ঠিত পৰীক্ষাত উকা বহি জমা দিয়া পৰীক্ষাৰ্থী উত্তীৰ্ণ হোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে ৰূপৈহাটৰ হাতীপুখুৰী গাঁৱৰ বিশেষভাৱে সক্ষম যুৱক আমিনুল হক হকে নিজেও উক্ত পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল যদিও তেওঁৰ ফলাফল বেয়া হোৱাৰ বিপৰীতে উকা বহি জমা দিয়া পৰীক্ষাৰ্থী উত্তীৰ্ণ হোৱাৰ অভিযোগ কৰে ফেচবুক পোষ্টত এই অভিযোগ উত্থাপন কৰাৰ লগতে একাংশ সংবাদ মাধ্যমতো তেওঁ এই সন্দৰ্ভত কয় চাকৰিৰ পৰীক্ষাত বিসংগতিৰ বিস্ফোৰক অভিযোগ উত্থাপনৰ পিছতে চাৰিওফালে বিষয়টোক লৈ চৰ্চা হৈছে লখিমপুৰ মেডিকেল কলেজৰ চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষা যোৱা 13 মাৰ্চত অনুষ্ঠিত হৈছিল উক্ত দিনাই আমিনুল হকে ফেচবুক পোষ্টযোগে পৰীক্ষাৰ্থীগৰাকীয়ে উকা OMR শ্বীটখন জমা দিবলৈ যাওঁতে সকলোৱে বাধা দিয়া তথা কেইটামান প্ৰশ্নোত্তৰ কৰাৰ বাবে হেঁচা দিয়া ঘটনাৰ কথা উল্লেখ কৰিছিল কিন্তু তেওঁ পৰীক্ষাৰ ফলাফলত সেই পৰীক্ষাৰ্থীগৰাকী উত্তীৰ্ণ হোৱাত আশ্চৰ্য প্ৰকাশ কৰে আৰু পুনৰ এটা ফেচবুক পোষ্টযোগে বিষয়টো ৰাজহুৱা কৰে পৰীক্ষাৰ্থীগৰাকীৰ ৰোল নম্বৰটো প্ৰকাশ কৰে গুৰুত্বপূৰ্ণ যে আমিনুল হকৰ এই পোষ্টে ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে নিযুক্তি পৰীক্ষাবোৰৰ ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰ সম্পূৰ্ণ সজাগ হৈ থকাৰ পিছতো উঠাই অভিযোগে স্বাভাৱিকতে নিবনুৱাসকলক উদ্বিগ্ন কৰি ৰাখিছে দৰ্শকসকল 2 নম্বৰ খবৰটি হৈছে ঠিকাদাৰৰ পৰা ঘোচ লৈ গ্ৰেপ্তাৰ পঞ্চায়ত সচিব সুজিত ঠাকুৰীয়া পুনৰ কামৰ বিনিময়ত উৎকোচ দাবী কৰি গ্ৰেপ্তাৰ হ'বলগীয়া হ'ল চৰকাৰী কৰ্মচাৰী এইবাৰ দৰং জিলাৰ ঢোলাগাঁও পঞ্চায়ত কাৰ্যালয়ত চলিল অসম আৰক্ষীৰ দুৰ্নীতি নিবাৰক শাখাত সাহাৰ অভিযান এই অভিযানত এজন ঠিকাদাৰৰ পৰা ঘোচ লৈ হাতেলতে গ্ৰেপ্তাৰ হ'ল পঞ্চায়ত সচিব তথা সহকাৰী BDO সুজিত ঠাকুৰীয়া জানিব পৰা মতে ঠিকাদাৰৰ পৰা বিলৰ ধন মুকলি কৰাৰ অজুহাতত অবৈধভাৱে দাবী কৰা ধন লওঁতে হাতেলতে গ্ৰেপ্তাৰ হয় ঢোলাগাঁও পঞ্চায়তৰ সচিব সুজিত ঠাকুৰীয়া ভুক্তভোগী ঠিকাদাৰজনে এই সন্দৰ্ভত দুৰ্নীতি নিবাৰক শাখাত অভিযোগ দাখিল কৰাৰ পিছতে বুধবাৰে এই অভিযান চলে ইয়াৰ লগতে দৰ্শকসকল 3 নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ 15 ছেপ্টেম্বৰত সীমিত বন্ধ ঘোষণা কৰা হৈছে 15 ছেপ্টেম্বৰত সীমিত বন্ধ ঘোষণা অসম চৰকাৰৰ মাধৱদেৱৰ তিথি উপলক্ষে ঘোষণা কৰা হৈছে সীমিত বন্ধ 14 ছেপ্টেম্বৰৰ পৰিৱৰ্তে 15 ছেপ্টেম্বৰত সীমিত বন্ধ ঘোষণা কৰা হৈছে পূৰ্বৰ অধিসূচনাত 14 ছেপ্টেম্বৰত দিয়া হৈছিল বন্ধ 15 ছেপ্টেম্বৰত সীমিত বন্ধ ঘোষণা অসম চৰকাৰৰ মাধৱদেৱৰ তিথি উপলক্ষে ঘোষণা কৰা হৈছে সীমিত বন্ধ 14 ছেপ্টেম্বৰৰ পৰিৱৰ্তে 15 ছেপ্টেম্বৰত সীমিত বন্ধ ঘোষণা কৰা হৈছে অৰ্থাৎ আজি হৈছে 15 ছেপ্টেম্বৰ আজি বন্ধ ঘোষণা কৰা হৈছে দৰ্শকসকল 4 নম্বৰ খবৰটি হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে হিন্দুত্ববাদী নাই ক্ষমতাই মূৰত ধৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে হিন্দুত্ববাদী ফেচিবাদী নেতা নাই RSS BJPক সন্তুষ্ট কৰিবলৈ তেওঁ সকলো কথাই ক'ব পাৰে ক্ষমতাই মূৰত ধৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাক অহংকাৰী মানুহৰ নিচিনা কিছুমান কথা ঘোষণা কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই সকলোকে কিনিব পাৰে বুলি ভাবিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমবাসী ৰাইজ সাৱধান হৈ থাকিব লাগে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা গণতন্ত্ৰত বিশ্বাস নকৰা তেওঁৰ নিচিনা নেতা নাই বুলি মন্তব্য কৰিছে তেওঁৰ দৰে সাম্প্ৰদায়িক চেহেৰাৰ মানুহ কোনো নাই ভাৰতবৰ্ষৰ সংবিধান নামানে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে পুনৰ সৰব হৈ পৰিছে বিধায়ক অখিল গগৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে হিন্দুত্ববাদী আৰু ফেচিবাদী নেতা নাই বুলি বিধায়ক অখিল গগৈয়ে সমালোচনা কৰা দেখা গৈছে দৰ্শকসকল 5 নম্বৰ খবৰটি হৈছে হাজাৰ হাজাৰ ভিক্তৰ দাস ওলাই আহিলে জুলুঙাৰ মেকুৰী ওলাই পৰিব হাজাৰ হাজাৰ ভিক্তৰ দাস ওলাই আহিলে জুলুঙাৰ মেকুৰী ওলাই পৰিব অভিযোগ দিয়াৰ বাবেই ভিক্তৰ ৰজা ঘৰিহাৰ ৰুখৰ বলি চাকৰি ল'লে পইচা লোৱাৰ অভিযোগ দিব নোৱাৰিব
নেট কাটি বাহিরর ব্ল্যাকলিস্টেড কোম্পানিক মাতি আনি ইন্টারভিউ পাতিছে। হাজার হাজার ভিক্টর দাস ওলাই আহিব, চাকরির মার্কেটিং চলার বিরুদ্ধে হাজার ভিক্টর ওলাই আহিব, বেলেগ ভিক্টর দাস ওলাই আহিব যাতে নোৱাৰে তাৰবাবে ভিক্টরের উপর চলাইছে আতিশায্য। পয়সা যদি বিচরা নাই তেন্তে অভিযোগ লব লাগে, কবিতা লিখিলেও আজিকালি জেলত দুমাহ ভরাই থয়। ভিক্টরক ধরেছে কিন্তু ধানুকাক কিয় ধরব নোৱাৰে, অভিযোগ দিবলৈ যোৱা ভিক্টরক ধরে ধানুকাক পলুয়াই রাখে। সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছে এবার মীরা বরঠাকুর। হাজার হাজার ভিক্টর দাস ওলাই আহিলে জুলুঙার মেকুরী ওলাই পড়ব বলে মীরা বরঠাকুরে মন্তব্য প্রকাশ করেছে। অভিযোগ দিয়ার বাবেই ভিক্টর রজাঘরিয়ার রুখর বলি। দর্শক সকল, ইয়ার লগতে ছয় নম্বর খবরটি হয়েছে, 20 সেপ্টেম্বরের লাভ করব সরকারের 25,000 টাকা। 20 সেপ্টেম্বরের লাভ করব সরকারের 25,000 টাকা। 12,000 মহিলে লাভ করব সরকারের ধন। পুনপটিয়াক ব্যাঙ্ক একাউন্টত 25,000 টাকা লাভ করব রাজ্যের 12,135 গৰাকী মহিলায়। পুনপটিয়াক ব্যাঙ্ক একাউন্টত 25,000 টাকা লাভ করব রাজ্যের 12,135 গৰাকী মহিলায়। 18-45 বছর বয়সের বিধবা মহিলা লাভ করব সরকারের 25,000 টাকা। 20 সেপ্টেম্বরের মহিলা সকলে সরকারের 25,000 টাকা লাভ করব। 20 সেপ্টেম্বরত তেজপুরত মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করব ধন প্রদান কার্যসূচী। 2020 চনের পাছত বিধবা হওয়া মহিলাক রাজ্য সরকারে প্রদান করব এই ধন। ইতিমধ্যেই 1.5 লাখ বিধবা মহিলায় লাভ করে আহিছে সরকারের পেনশন। বিধবা মহিলাক আর্থিকভাবে সহায় করবলে সরকারে প্রদান করব 25,000 টাকা। ইয়ার লগতে দর্শক সকল, 7 নম্বর খবরটি হয়েছে, সেনারক্ষে গ্রেপ্তার করা 3 যুবকের আলফা স্বাধীনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বিবৃতি যোগে জানালে আলফা স্বাধীনে। ডিগবৈত সেনারক্ষে গ্রেপ্তার করা 3 যুবকের আলফা স্বাধীনের কোনো নেতা বিষয়া তথা সদস্যর সঙ্গে কোনো ধরনের যোগসূত্র নাই, এক বিবৃতি যোগে এই কথা স্পষ্ট করে দিছে আলফা স্বাধীনে। সংবাদ মাধ্যমলৈ আলফা স্বাধীনে প্রেরণ করা এক বিবৃতিত জানাই যে 13 সেপ্টেম্বরত 3 যুবকক আলফা স্বাধীনের যোগাযোগকারীর সন্দেহত গ্রেপ্তার করে মেজর রূপম অসমের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বলে প্রচার চলা কার্য সম্পূর্ণরূপে ভিত্তিহীন। উক্ত যুবক 3 জনের সঙ্গে সংযুক্ত মুক্তিবাহিনী অসম স্বাধীনের কোনো নেতা বিষয়া তথা সদস্যর কোনো ধরনের যোগসূত্র নাই। উল্লেখযোগ্য যে আলফা স্বাধীনের লিঙ্কমেনের সন্দেহত 3 জন যুবকক গ্রেপ্তার করেছিল সেনারক্ষে। তিনিচুকীয়া জেলার বরডুমসা পেঙেরি ডিগবৈ থানার আরক্ষী আর ভারতীয় সেনার যৌথ অভিযানত আলফা নেতা রূপম অসমের সঙ্গে সঘনে যোগসূত্র রক্ষা করে চলার অভিযোগত 3 জন যুবকক গ্রেপ্তার করা হয়েছিল। দর্শক সকল, ইয়ার লগতে 8 নম্বর খবরটি হয়েছে, বিজেপিয়ে লাজ পাইছে নে নাই নাজানো, এতিয়া সরিয়হর দুলিতে ভোট উলাইছে অখিল গগৈর মন্তব্য। বিজেপি সরকারের নিযুক্তি কেলেঙ্কারির বিষয়টি কোনোপধ্যে বাহিরলৈ উলুয়াটো বিচরা নাই, এই মন্তব্য করেছে বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈ কয় ভিক্টর দাসে কৈছে নামঘরত কোনে, কোন বিজেপিয়ে কৈছে আমি কল খোৱা নাই। ভবেশ কলিতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দর্ভতো প্রতিক্রিয়া প্রকাশ করলে শিবসাগরের বিধায়কজনে। শিবসাগরের বিধায়কজনে কয় ভিক্টর দাসে কি কৈছিল, ভিক্টর দাসে কৈছিল নামঘরত কোন আছে। লগেলগে বিজেপিয়ে হাল্লা হুলস্থুল করে কলে আমি কল খোৱা নাই। সচাই যদি ভিক্টর দাসে মিছা অভিযোগ উত্থাপন করেছিল হলে মিছা অভিযোগটোর উপর গোচর দিব লাগিছিল, কিন্তু গোচর দিলে সাম্প্রদায়িক সংঘর্ষ লগার। এই কথাটোৱে প্রমাণ করেছে যে বিজেপি সরকারখনে নিযুক্তি কেলেঙ্কারির বিষয়টি কোনোপধ্যে বাহিরলৈ উলুয়াটো বিচরা নাই। ভবেশ কলিতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগক লৈ অখিল গগৈয়ে কয় দলের সভাপতির বিরুদ্ধে তেওঁৰ নিজৰ সমষ্টিৰ এগৰাকী যুবতীয়ে অভিযোগ উত্থাপন করেছে যে তেওঁৰ বিষয়া বিধায়কজনে পয়সা বিচাৰিছে। এই গোটেই ঘটনাটোত সৈন্য সহনশীল মন্ত্রীয়ে তদন্তৰ নির্দেশনা দিব লাগিছিল নে নাই, এয়া অখিল গগৈৰ মন্তব্য। সভাপতি হিসাবে তেওঁ সভাপতি হিসাবে পদত্যাগ করাটো উচিত আছিল নে নাই, বিজেপিয়ে লাজ পাইছে নে নাই নাজানো, এতিয়া যে সরিয়হৰ দুলিতে ভোট উলাইছে এই কথাটোৱে বিজেপির প্রকৃত চরিত্র উদঙাই দিছে। অখিল গগৈয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে যাকালে বিধানসভাত। অখিল গগৈৰ মন্তব্য, অখিল গগৈয়ে বিজেপি সরকারক তীব্র সমালোচনা করা দেখা গৈছে।
দৰ্শকসকল আজিৰে ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। এনেকুৱা ধৰণৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ